নেক্সট দিন থেকে আমাদের একদম 5টা থেকে ক্লাস শুরু হবে।
আমাদের 5টা হচ্ছে 5টা থেকে ক্লাস শুরু হবে, আর অ্যাটেন্ডেন্স লাস্ট 5টা 15 পর্যন্ত দেওয়া যাবে। 5টা 15 পরে আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। আমাদের জাভা শিখতেছি তাই না, জাভা দিয়ে করতে হবে। আচ্ছা দুটো হয়েছে কার কার কেন না, একটা হয়েছে কার কার? হ্যাঁ কি করবো, তাহলে তো একের জন্য হয়নি, তাহলে তো তোমার দুইটাই হয়নি।
টাইমটা মানে হচ্ছে তোমার এক দিলেও তাহলে টাইম আছে, হবে না আর ইয়ে বাইনারি না কি হয় না তো ফোনটাই হয়নি। এইভাবে করলে তো হবে না, ঠিক আছে।
আচ্ছা টাইম তো শেষ, আমরা কারা দুইটা করতে পেরেছি, কেউ কি পেরেছি? একটা করছি দাদা, দাদা দুটা করছি, আরেকটা করছি দাদা, দাদা এদিকে কেউ না করতে পারেনি না। আচ্ছা আমাদের আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে বেসিক বেসিকটা করানোর জন্য, হ্যাঁ তখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যাবো, কারো কোনো দ্বিমত আছে কিনা জাস্ট আসছি। হ্যাঁ আচ্ছা সবাই আমরা তাহলে বোর্ডের দিকে তাকাই। আচ্ছা জাভা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না? তার মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যত কাজ হবে সব কিছু অবজেক্টে ঘুরেই, ঠিক আছে, অবজেক্টকে ঘিরেই, অবজেক্ট রিলেটেড সব কাজ হবে, ঠিক আছে। আমরা অবজেক্ট কি সেটা কি বুঝি? কেউ কেউ বলতে পারবো অবজেক্ট কি, ক্লাস কি? না পারলে সমস্যা নেই, জাস্ট জিজ্ঞেস করতেছি। কেউ কি বলতে পারবো অবজেক্ট কি? জোরে জোরে, হ্যাঁ আরো যদি ক্লিয়ার ভাবে বলি। আচ্ছা এদিক থেকে বলি, ক্লাস আর অবজেক্টটা কি? ক্লাস হচ্ছে এলিমেন্ট, বাংলাটা মিস করি যাতে সবাই বুঝতে পারে, এখান থেকে কেউ বলবো? অনেকগুলো ক্লাসের সমস্যা হবে, উল্টা হয়েছে তারপরে, উল্টা হয়েছে ব্যাপারটা। আচ্ছা তারপরে আমাদের ক্লিয়ার ক্লিয়ার ধারণা নাই, তাই না? আমি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য একটু চেষ্টা করবো, আপনারা সবাই একটু দেখেন। হ্যাঁ আমরা এই বিল্ডিংটা যে আছে এখানে, হ্যাঁ এই বিল্ডিংটা বানানোর আগে একটা ডিজাইন ছিল না, নকশা ছিল না? হ্যাঁ সাপোজ এই যে একটা বিল্ডিং, সরি, হ্যাঁ আমি আমি আমার মতো বুঝাবো, আমি যেভাবে বুঝি, ঠিক আছে। সাপোজ এই যে মানে এরকম একটা সাপোজ নকশা ছিল এই বিল্ডিংটা করার আগে, ঠিক আছে। তাহলে এটা বলতে পারি না যে এটা বাংলায় বলবো নকশা, ইংলিশে বলবো ব্লু প্রিন্ট, তাই না? অথবা টেমপ্লেট। এই নকশা থেকে আমরা কতগুলো বিল্ডিং বানাতে পারবো? ইচ্ছা মতো যত খুশি তত বানাতে পারবো না, তাই না? সাপোজ এই যে এই একটা বিল্ডিং, ওই বিল্ডিং পাশে একটা আছে, এদিকে একটা আছে, সবগুলো তো বানাতে পারবো, তাই না? সেম এই নকশা ইউজ করে পারবো না, পারবো কি পারবো না? আচ্ছা এই যে নকশাটা, এটাকে আমরা ধরবো হচ্ছে ক্লাস। এখন কিভাবে এটা ক্লাস আমি একটু পরে দেখাবো। আর যে রিয়েল যে তোমাদের এই যে বিল্ডিংটা, এটার নাম কি যেন তোমাদের, বিএম কি যেন, বিএস এম আর এস টি ইউ? আচ্ছা এই এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল, তাই না? এটার নকশা, এটা কি রিয়েল বিল্ডিং? এটা রিয়েল বিল্ডিং না, তাই না? এটা হচ্ছে রিয়েল বিল্ডিং। আচ্ছা রিয়েল বিল্ডিংটাই হচ্ছে অবজেক্ট। এখন এই নকশা ইউজ করে কতটুকু এমন রিয়েল বিল্ডিং কয়টা বানানো যাবে? যত খুশি তত, তাই না? এখন আমরা দেখাবো যে ক্লাস কিভাবে নকশা আর এটা কিভাবে রিয়েল বিল্ডিং, এটা জাস্ট একটু দেখাবো। আচ্ছা আমরা ক্লাস করছি না, ক্লাস আমরা লিখছি না, পাবলিক কিভাবে ক্লাস দিতে করে ক্লাসের নাম দেই। এভাবে তো ক্লাস লেখে, তাই না? এখন ক্লাসে কিভাবে আসলে একটা নকশা হয়, হ্যাঁ মানে নকশা বলতে ব্লু প্রিন্ট বা টেমপ্লেট হয়, এটা একটু দেখি। হ্যাঁ সাপোজ ক্লাসে কি কি থাকতে পারে, একটা ক্লাসের ভিতর কি থাকে? ভ্যারিয়েবল থাকে, মেথড থাকে, তাই না? কি আর কিছু থাকে এছাড়া? ভ্যারিয়েবল আর মেথডের বাইরে কি কিছু থাকে ক্লাসে? আমরা সবাই কনফিউশন থাকলে জিজ্ঞেস করি, ঠিক আছে? কোনো কনফিউশন নেই তো? আচ্ছা ভ্যারিয়েবল কি থাকতে পারে? আমরা সাপোজ ক্লাস একটা বিল্ডিংয়ে কি থাকে, বিল্ডিংয়ে কয় কয় ফ্লোর থাকে, কয়টা রুম থাকে, কয়টা দরজা থাকতে পারে,
এরকম না, সাপোজ আমি ভ্যারিয়েবল লিখতে পারি ইন্টিজার নাম্বার অফ ফ্লোর, এটা একটা ভ্যারিয়েবল হতে পারে না, এটা তো ইন্টিজার দিলাম তাই না, নাম্বার অফ ফ্লোর ইন্টিজার টাইপের হবে না, যেমন 10 তলা 20 তলা ইন্টিজার টাইপের না। আচ্ছা অথবা তাহলে তোমার আবার স্ট্রিং থাকতে পারে কি? নেই, প্রত্যেকটা বিল্ডিং এর একটা নাম থাকতে পারে না, যেমন এই বিল্ডিং এর একটা নাম ওই বিল্ডিং এর একটা নাম থাকতে পারে না। আচ্ছা নাম্বার অফ ফ্লোর, আবার ইন্টিজার একটা নিলাম নাম্বার অফ রুমস, একটা বিল্ডিং এর নাম্বার কয়টা রুম থাকলো, অনেকগুলো রুম থাকতে পারে না, পারে তো তাই না। আচ্ছা এগুলো সাপোজ ভ্যারিয়েবল, কয়টা মেথড রাখি বিল্ডিং কি করে, মানে সাপোজ আমাদের কি প্রোভাইড করে, অ্যাকোমোডেট মানে কি আমাদেরকে থাকা, ভার্ব মানে কি সরি মেথড মানে কি, মেথড হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজ করে তাই না, মেথডের নাম হবে ভার্ব মানে কোনো একটা কাজ, অ্যাকোমোডেট মানে অ্যাকোমোডেশন দেওয়া, জায়গা দেওয়া। ধরেন এখানে আমরা প্রিন্ট করলাম গিভস গিভস আস স্পেস তাই না, বিল্ডিং আমাদেরকে থাকার জায়গা দেয় না, মানে এরকম আর কি, সিম্পল আমি যা বুঝানোর জন্য বলতেছি। আচ্ছা এখানে কি এটা কি রিয়েল কোনো ইয়া হয়েছে, কয়টা কয় নাম্বার অফ মানে কয়টা ফ্লোর নাম কি, এগুলো তো কিছুই দেওয়া নেই, তার মানে এখানে আসলে বিল্ডিং এর রিয়েল কোনো এক্সাম্পল না, জাস্ট এরকম হতে পারে যেটা টেমপ্লেট, টেমপ্লেট না ঠিক কি না। এখন আমাদেরকে এই টেমপ্লেট ইউজ করে আমরা অনেকগুলো বিল্ডিং বানাতে পারবো না, কিভাবে বানাবো কি দিয়ে বানাবো, এই যে বিল্ডিং একটা ক্লাস আছে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে, ঠিক আছে আমরা মেইন ক্লাস কিভাবে লিখি, এভাবে লিখি না। আচ্ছা তো আমরা কি করব, এই যে এখানে ক্লাস আছে বিল্ডিং, এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করবো এখানে, ঠিক আছে। আচ্ছা অবজেক্ট ডিক্লেয়ার করে কিভাবে আমরা জানি কি জানি, স্ক্যানার আমরা স্ক্যানার ইউজ করছি না, স্ক্যানার কিভাবে ইউজ করছি, ফার্স্টে আমরা স্ক্যানার ইম্পোর্ট করছি তাই না, ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার, তার মানে কি জাভা স্ক্যানার ক্লাসটা আমরা এখানে ইউজ করবো, তাই সেটা স্ক্যান ইয়া ইনপুট করছে, স্ক্যানার কিভাবে স্ক্যানার স্ক্যানার লিখে মানে ক্লাসের নাম লিখে তারপর একটা অবজেক্ট দিই না, অবজেক্ট এসটি হতে পারে, ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন তাই না, তবে একটা ইন্টিজার নিলাম আমি এরকম করে করছি না, মনে আছে কি কারো স্ক্যানার যে আমরা নিচ্ছি যে ইনপুট নিচ্ছি যে এভাবে নিচ্ছি না, তো এখানেও সেম আমরা ক্লাস কি কি করবো, ফার্স্টে ক্লাসের নাম লিখবো বিল্ডিং, সরি কেউ কেউ কিছু বলে নেই যে ক্লাসের নাম যে এখানে ভুল আছে, ক্লাসের নাম কি দ্বারা শুরু হয় ক্যাপিটাল লেটার নাম, কেউ তো বললেন না। আচ্ছা কিভাবে আমরা ক্লাসের একটা অবজেক্ট নিব, বিল্ডিং ক্লাস লিখলাম তারপর কি লিখবো, যে অবজেক্ট লিখবো অবজেক্ট একটা নাম, যেমন এখানে অ্যাসি দিচ্ছি এখানে বিল্ডিং এর নাম দিতে পারি বি ওয়ান ইজ ইকুয়াল টু নিউ বিল্ডিং, এতদূর বুঝছি এতদূর, এখানে নিউ কিওয়ার্ড যখন ইউজ করা হবে তখন এই বিল্ডিং ক্লাসের বি ওয়ান অবজেক্টটা ক্রিয়েট হবে, ঠিক আছে যখন আমরা এই যে নিউ লাইনটা লিখবো এই লাইনটা লিখবো তখনই কেবলমাত্র আমরা অবজেক্ট ক্রিয়েট হবে এই বি ওয়ান এর, ঠিক আছে। এখন আমরা এই বি ওয়ান ইউজ করে আমরা এই ক্লাসের বিল্ডিং ক্লাসের সবগুলো প্রপার্টিস আমরা পাবো, সবগুলো প্রপার্টিস বলতে কি কি আছে, এই ভ্যারিয়েবল আছে, একটা মেথড আছে, যতগুলো মেথড আছে সব কিছুই আমরা ইউজ করতে পারবো এখানে, ঠিক আছে। কিভাবে আমরা পাবো, বি ওয়ান লেখে যখন ডট দিব ডট তখন আমরা নাম্বার অফ ফ্লোর নাম নেম রুম অ্যাকোমোডেট সবগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। ফার্স্টে আমরা কি লিখবো, নেম নাম্বার অফ ফ্লোর তাই না, নাম্বার অফ ফ্লোর কত কত দিলাম, সাপোজ কয়তলা হতে পারে, 10 তলা
B1 dot name এই বিলিং এর নাম কি দেওয়া যায় স্ট্রিং না কে নাম দিলাম সিএসসি বিলিং তাই না তাহলে নাম্বার অফ রুম না B1 dot number of room ঠিক আছে এই যে এখানে যে আমরা B1 যে একটা অবজেক্ট নিলাম এখানে যে নাম্বার অফ 10 দিলাম মানে হচ্ছে আপনার নাম্বার অফ রুম ফ্লোর নেম এগুলো তো রিয়েল ইমপ্লিমেন্টেশন তাই না দশটা একটা ফ্লোর হবে দশটা রুম হবে একশোটা রুম হবে আর বিল্ডিং এর নাম হবে সিএসসি এটাতে তো এমন রিয়েল কোনো কিছু ছিল না এটাকে ইউজ করেই আমরা ইয়ে করছি তাই না এরকম অবজেক্ট আরো কতগুলো কিছু ক্রিয়েট করা যাবে তারপরে একটা বিল্ডিং বানালাম সিএসসি আরো আমরা ট্রিপলি ইটির জন্য আরো বিল্ডিং বানাতে পারবো না আবার অবজেক্ট ক্রিয়েট করে করতে হবে এগুলো কিভাবে দেখি আবার বিল্ডিং ক্লাসের বিল্ডিং যে ক্লাসটা নিলাম আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি একটা অবজেক্টের নাম কি দেওয়া যায় B2 is equal to new building এখন এই বিল্ডিং টুটাতে আমরা ধরে একটা নাম দিব নাম কি দিব কি বলি নাম্বার অফ রুমস 100 এরকম করে আরো অনেকগুলো ক্রিয়েট করতে পারবো না সিপুলের জন্য এটির জন্য আরো যত ইচ্ছা তত ক্রিয়েট করতে পারবো না তাই না এখন আমি যদি ইচ্ছা করি আমি প্রিন্ট করতে পারবো সিস্টেম ডট আউটপুট প্রিন্ট এলএম B1 dot number of rooms. এটা বুঝছি কিনা এখানে কি প্রিন্ট করবে কত প্রিন্ট করবে কত প্রিন্ট করবে 10 প্রিন্ট করবে না 10 প্রিন্ট করবে কিনা আচ্ছা সবাই বুঝি নাই তাহলে বুঝছি হ্যাঁ রুমস নাম্বার অফ রুম দিলে 100 প্রিন্ট করবে দশ আমি তো নাম্বার অফ রুম লিখছি ফ্লোর লিখি নেই ফ্লোর লিখছি রুম লিখছি তাই না তো এভাবে আমরা যত ইচ্ছা তত আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো আমরা অবজেক্টের ইমপ্লিমেন্টেশন করতে পারবো তাই না অবজেক্ট আর ক্লাসটা ঠিক এরকমই ঠিক আছে তার কি কোনো কনফিউশন আছে এখানে অনেকে বুঝতেছে না চেহারা দেখলে বুঝা যায় যে এখনো মানে মাথায় কাজ করতেছে না আসলে আচ্ছা আমরা কোড করে দেখাবো বুঝছেন সবাই বুঝছে কিনা না বুঝলে আমি আবার বুঝাবো সমস্যা নেই আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো এখানে এই যে আমরা ক্লাসটা লিখলাম এখানে রিয়েল তো কোনো বিল্ডিং বানানো হয় নাই কোনো ফ্লোরের নামও নাই নেমও নাই রুমও নাই তাই না কোনো কিছুই নেই কিন্তু এখানে যে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করলাম তখন আমরা ইচ্ছে মতো ক্লাসের রুম বানাতে পারলাম ইয়া বানাতে পারলাম তাই না এরকমই আর কি আমাদের সেম অবজেক্ট আর ক্লাসের রিলেশন দেয় এরকম যে আমাদের যখন আমরা ক্লাস বানাবো তখন জাস্ট একটা মডেল বানাবো যে এইভাবে কাজ করবে আর অবজেক্ট দ্বারা এই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করবো আমরা ঠিক আছে আচ্ছা আরো ডিটেলস যদি বুঝাতে চাই দেখি আচ্ছা এখন এখানে আমরা মানে কারো কোনো কনফিউশন কি কি আছে আমরা যদি একটু বলি যাই আর কি অবজেক্ট কি আমরা এখন যে বললাম এই আলোচনায় মানে বললাম যে অবজেক্টটা কি এর দ্বারা কি বুঝছি আমরা অবজেক্ট কি বলি একজন
হ্যাঁ ঠিক আছে, এটা বাংলাতে। ক্লাস এরকম করে কোনো মাকে টাকা নাই আমার হাতে আসলে শেষ হয়ে যায় গেল। আমি না বোঝানো পর্যন্ত আমি নেক্সট যাবো না, ঠিক আছে? কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে হবে, ক্লাস কেয়ার অবজেক্টিভ, ঠিক আছে? তারপরে আমি নেক্সট যাবো। আমি কিন্তু অনেক এত সুন্দর মানে ভাঙা বুঝাইছি, ঠিক আছে? এভাবে কিন্তু কাউ কেউ আমার বুঝায় নাই। তারপরে আমি জাস্ট আচ্ছা, তাহলে কি আমরা কি অবজেক্টের ক্লাসে একটা এক্সাম্পল দেখাবো কি? সাউন্ড না দিলে তো হবে না। সিম্পল হ্যাঁ, কোট করে দেখাবো, সমস্যা নেই, কোট করে দেখাবো। এরপরও যদি কারো কোনো সমস্যা কনফিউশন থাকে যে অবজেক্টটা কি ক্লাসটা কি, আমাকে বলতে হবে, আমি বুঝিয়ে দেবো যে ভাই এটা বুঝি নেই। কোট করার পরেও যদি কারো কনফিউশন থাকে আমাকে বলতে হবে। আমি যদি অবজেক্ট কি ক্লাস কি না বুঝি তাহলে আমরা পরে যেতে পারবো না। অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচার্সগুলো আছে ওগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, ঠিক আছে? তো আমি ডিসিশন নিয়েছি যে আপনাদের এটা না বুঝা পর্যন্ত পরের স্টেপে যাবো না। তো আপনাদের বলতে হবে যে আমি বুঝি না বা বুঝছি, কেউ এটা প্রস্তাব করছে। আচ্ছা, আমাদের মেইনলি কাজ হচ্ছে কি যে আমরা হচ্ছে একটা ক্লাস থেকে আমরা কিভাবে মেথড কল করব বা একটা অবজেক্ট দিয়ে ক্লাস মেথড গুলো বা গ্লোবাল ভেরিয়েবল গুলো কিভাবে অ্যাক্সেস করব, তাই না? দেখো, আমাদের যে পাবলিক ক্লাস, আমি যে মিশন নাম দিচ্ছি সেটা হচ্ছে ইউজ অফ ক্লাস। আমাদের যে পাবলিক ক্লাস সেটার নাম হচ্ছে ইউজ অফ ক্লাস। আর পাবলিক ক্লাসটা সাধারণত নাম আসা হচ্ছে ইয়া থেকে, প্রজেক্টের নাম থেকে। প্রজেক্টের নাম দিচ্ছে হচ্ছে ইউজ অফ ক্লাস, পাবলিক ক্লাসটা ওইভাবে পাইছে। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি আলাদা দুটো ক্লাস নিব। ক্লাস নিতে গেলে আমরা একটা ক্লাসের মাঝে আর একটা ক্লাস কি নিতে পারবো না। এই ক্লাসটা শেষ হয়েছে কেটে একটু দেখি, এই ক্লাসের ফার্স্ট ইয়া কোথায়? এখানে না দেখা যাচ্ছে? আচ্ছা, শেষ হয়েছে কোথায়? কালার আসছে কিন্তু হলুদ কালার, এটা দিলে কিন্তু কালার দেখায়। যেমন আমি যদি বলি মেথডটা শুরু হয়েছে এখানে, কালার দেখাচ্ছে না শুরু শেষ? আবার যে এখানে কিন্তু ইয়া দেখায়, মেথড দিলে যে এখানে এরকম ইয়া দেখা যায়, ক্লাস ওইভাবে দেখা যায়, ভিতরে যে জাস্ট ইয়া অন করে দিলে হয়। তা আমাদের নর্মালি পাবলিক ক্লাসটা এখানে শুরু হয়েছে, শেষ হচ্ছে কোথায়? এখানে। তার মানে আমরা ক্লাস এখানে লিখবো, ক্লাস, আচ্ছা স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস। আচ্ছা, আমরা যেমন স্ট্রিং স্ট্রিং নেম থাকতে পারে, আর কি থাকতে পারে?